আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবেন লিখে দেবে বেলায়। কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও সকালের ইতে ব্রেকফাস্টে চলাই থাকবে কুড়ি টাকার চোলাই দুপুরে থাকবে হুইস্কির বোতল তাতে আয় বেড়ে রাজকোষে গিয়ে পর তো থেকে রাজ্যের যে আয়ের যে উৎস সেটাকে বাড়ানো হবে এটা তৃণমূল সরকার নির্ধারণ করে বর্তমানে রাজ্য সরকারের তোলামূল যে সরকার তারা সেটাকে নির্ধারণ করার জন্য যে অবাধে যাতে চলাই পাওয়া যায় সেই জন্য চোলাইয়ের দাম কুড়ি টাকা নির্ধারণ করে দিয়েছিলেন এবং মানুষকে উৎসাহিত করেছিলেন যে মদের যখন আমরা করোনার সময় যে প্রিভিয়াস হিস্ট্রি যখন দেখতে পাই মদের দোকান খোলার জন্য মাননীয়া কতটা উৎসাহিত হয়ে গেছিলেন সবার আগে মদের দোকানগুলো খুলে মাননীয়া হাতে অর্থ ভাণ্ডার পরে মানোনিয়া সবার আগে করে দিয়েছিলেন মানুষের পেটে ভাত ঝুঁকছে না কিন্তু মদ খাওয়ার জন্য সেই স্মৃতিগুলো যদি আমরা দেখতে পাই কত দূর দূরান্ত থেকে মানুষের লাইন পড়ে গেছিলো আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আপনি কনস্টিটিউশনটাকে আগে ভালো করে দেখুন কিভাবে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এনআরসি সিআইএন এ কী ব্যাখ্যা করা হয়েছে বেকার এইভাবে মানুষকে অন্য পথে চালিত করে তাদের মধ্যে ভয় সন্ত্রাস সৃষ্টি করবেন না যাতে মানুষ আবার একটা ক্ষোভ মানুষ মানুষ এখন আর ক্ষোভে বসায় না মানুষ এইগুলো নিয়ে আর ভয় পায় না মানুষের কাছে সোশ্যাল মিডিয়া এখন পৌঁছে গেছে এবং সেই যে মানুষ একদম অন্ধকার জগতে এখনও রয়েছে কারণ গ্রামগঞ্জে এখনো শিক্ষার আলোটা প্রসারিত হয়নি যদিও নেট দুনিয়া পৌঁছে গেছে সব জায়গায় নেট সার্ভিস এবং স্মার্টফোন দেওয়া মানে মানুষের হাতে হাতে এখন কিন্তু এনআরসিআর সিএ নিয়ে যে বঞ্চনার শিকার মানুষকে মানে আপনি বলেছিলেন যে রাজ্যবাসী হবে এবং আপনি বলেছিলেন যে আমি রক্ত বইয়ে দেব নিজেকে আমি রক্ত বলিদান দিয়ে দেব এই সমস্ত ইমোশনাল কথা বলে আপনার এই ভোট বাক্সের ভোট ব্যাংকের আপনি আনতে পারবেন না ভোটগুলো মানুষের কাছে স্পষ্ট কারণ আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে সেই পরিচয় প্রমাণপত্রটা থাকলে আমরা নিজে আপনি রোহিঙ্গাদের দলগুলোকে নিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে আমাদের পশ্চিমবঙ্গতে ভর্তি করছেন ভোট বাক্সের জন্য আধার কার্ডকে বেআইনিভাবে কীভাবে প্রকাশ করে যে আপনার আমার এই রাজ্যে প্রকাশ হয় অন্য কোন রাজ্যে দেখা যায় এই তো চোর ডাকাত সম্পূর্ণ দলটাই চোর অন্য দলের ক্ষেত্রে কথাগুলো আসে অভিষেক নেতৃত্বে সেই সমস্ত তিরপল চোর চাল চোর সব চোরদের চোরদের এসেও গুলো গিয়ে জমা পড়েছে হরিশ্চার তো আপনার জমানাতে আপনার শাসন ব্যবস্থায় যে রাজ্যতে যে অবস্থা হয়েছে পুরো শাসন ব্যবস্থা ভেঙে যে চূর্ণাচুর হয়েছে এবং আমরা গর্ব করে বলতে পারবো না আমি হিন্দু আর কিছুদিন আপনার শাসনকাল থাকলে এটা আমরা আর বলতে পারবো না রাস্তা দিয়ে কালকে দেখলাম জনসভায় উনি বলেছেন আমি গাড়ি নিয়ে উত্তরবঙ্গে জনসভায় যাচ্ছি সেখান থেকে দেখলাম আমার গাড়িকে চোর 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 আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে আপনি আসতে গেলে আপনাকে রাস্তা দিয়ে চোর 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 বলে আপনাকে বলবে আমাকে আমি যে আসছি কোর্টে আমাকে দেখে কোনো লোক এই যে চোর যাচ্ছে চোর যাচ্ছে বলবে ঠ্যাং ভেঙে দেবো না আমার কমপ্লিট না কথাটা আমাদের বলে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সংবিধানের পোস্টে যিনি উপরের পোস্টে সব থেকে রাজ্যপালের পরে পোস্টে উনি আমাদের দেশের রাজ্যের এটা সংবিধানের জায়গায় বসে আছেন এত বড় দুঃসাহস কি করা হয় যে চোর চোর জোর চোর বলছে তার মানে কি ডালমে খালা হয় আগে জয় শ্রীরামের বাণী শুনলে পরে মাননীয়া গাড়ি থেকে নেমে গিয়ে অ্যাটাক করতে কেড়ে কই ক্রিমিনালগুলো কোথায় গেলো ক্রিমিনালগুলো কই গেল মাননীয় নামলেন না কেন মাননীয় নামলেন না কেন কালকে আপনার ভাইপো তো চোর 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 বলাতে চোর ভাইপো চোর বলাতে নেমে গেছিল নেমে গিয়ে ধা করেছিল তো আপনার কনভে কনভয়টা কালকে চলে গেল কেন আমাদের তো রাস্তাঘাটে দেখলে কেউ চোর 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 বলে না কেন বলছে দলের নেতৃত্বের জানি চূড়ান্ত উপরে যে চোর থেকে শুরু করে নিচপন্ধ পুরো চোর চোরদের দলগুলো বসে আছে নবান্নতে এবং পুরো হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সেই জন্যই সেই বলার সাহসটা রাখে কারণ আপনাদের দলটা উপর থেকে নিচপন্ধ হচ্ছে চোরেদের দল কাটমানির দল তোলাবাসদের দল সেই জন্যই পাবলিক সেইখানে যেখানে যাচ্ছে আপনাদের নেতৃত্বরা ভোট প্রচার করতে বলে এই যে চোর 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 এসছে চোর 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 এই চোর 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 কাকে বলছে তৃণমূলের সরকার তৃণমূলের সরকারকে বর্তমানে সেখানে তাদেরকে বলছে আম জনতাকে বলার সাহস এমনি আনোক অন্য মানুষকে বলার সাহস হয় না উৎসভার থেকে বলছেন যে সব থেকে বড়ো চোর নাম না করে বিজেপিকে নিশানা করছেন কেন্দ্রীয় সরকারকে নিশানা করছেন তিন মধ্যে সবথেকে বড়ো চোর হচ্ছে কারা গরিবের একশো দিনের টাকা যারা বন্ধ করেছে তারা এবং যারা হচ্ছে আপনার পিএমও কেয়ারের নাম করে তারা টাকায় এবং একদম সঠিক কথা বলেছেন গ্রামগঞ্জে গিয়ে খোঁজ রাখুন জব কার্ডের টাকাগুলো কারা হরপ করেছে গ্রামগঞ্জে গিয়ে খোঁজ রাখুন আবাস যোজনার টাকাগুলো কারা হরপ করেছে আর গ্রামগঞ্জে গিয়ে খোঁজ রাখুন উন্নয়নে যেখানে কেন্দ্রীয় সরকারে বন্টন করা হয়েছে যে সমস্ত উন্নয়নের জন্য রাজকোষের থেকে কেন্দ্র থেকে টাকা পাঠানো হয়েছে সেই টাকাগুলো কার অ্যাকাউন্টে জমা হয়েছে সেই জায়গাগুলোই চোর হচ্ছে এই রাজ্য সরকারের তৃণমূলের চোরের দল তারা কোনো উন্নয়ন করেনি তৃণমূলের প্রত্যেকটা করাপ্টের নেতাগুলো চোর উপরে উপরের থেকে চোদ্দ থেকে পর্যন্ত চোর তারা আজকে সন্দেশকালী দেখেছিলাম যখন আমরা আমরা গিয়ে দেখেছি জব কার্ডের টাকাগুলো কিবা হরপ করা হয়েছে তাদের ন্যায্য টাকাগুলোকে পেতে দেয়নি আবাস যোজনা নিজেদের তৃণমূল নেতাদের ঘরে সেই টাকাগুলো ঢুকেছে এবং যারা টাকা পেয়েছে আবাস যোজনাতে তাদের রেশিও ভাগ করে দিতে হয়েছে সেই তো চোর পকেট মার ডাকাত সম্পূর্ণ তৃণমূল দলটাই চোর অন্য কোনো দলের ক্ষেত্রে এই কথাগুলো আসে না নাম করে টাকা লুটেছে কারা তারপরে উনি বলছেন যে কালো টাকা আনার নাম করে টাকা লুটেছে উনি আবার সেই প্রিভিয়াস হিস্ট্রিতে ফিরে আছেন ২০১৪ সাল আমাদের সেই সময়ে যে নোটবন্দি হয়েছিল আজকে যদি নোটবন্দিটা না হতো না আজকে ভারতবর্ষের এই যে চোরগুলো ধরা পড়েছে এর থেকে আরও বেশি টাকাগুলো সেই একটা জায়গায় ই থাকতো তাদের কাছে জমা হতো এই নোটবন্দির নামে যে সমস্ত মানুষের তখন দেখা গেল যে বাঁচাতে যখন পাচ্ছে না কালো টাকাগুলো জলের মধ্যে বস্তায় বস্তায় হাজার টাকার নোট পাঁচশো টাকার নোটগুলো আমরা দেখেছি সেই সমস্ত ভাসছে জলে এবং কেন তারা ভাসছে তারা যদি আয়কর দপ্তরকে আয়করের রিটার্ন ট্যাক্স দেয় তাদের তো ট্যাক্স জলে ফেলে দেওয়ার বস্তার কথা না তারা তো সেখানে আমরা জানি সেখানে আমরা আমরা নিজেদের আইটি ফাইল দিচ্ছি আমাদের যারা করি তা সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আমাদের আয়কর দপ্তরে আমরা সেটা দেখাচ্ছি দেখিয়ে আমরা সেই বাদবাকি সুবিধাগুলো আমরা ভোগ করছি কিন্তু এই যে নোটবন্দির কথা বলে এই নোটবন্দি করে রেখেছে কি বাদবাকিগুলো কোথায় পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের মাননীয় আদরের ভাইপোর নেতৃত্বের নিস্তারিত উপর কাকে বাদ দেবো অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেই সমস্ত কাটমানিগুলো গয় গরু চোর কয়লা চোর বালি চোর তিরপল চোর চাল চোর সব চোরদের চোরদের রেশিওগুলো গিয়ে জমা পড়েছে হরিদ্যাটার ডিস্ট্রিক্টে এবং তারপরে জমা পড়েছে বাদবাকি ছোটো থেকে উপর পর্যন্ত ব্লক স্তর থেকে শুরু করে সর্ব জায়গায় কাঠমানিগুলো খেয়েছে এদের রেশিওগুলো যাতে ঠিকঠাক মতন পায় সেই জন্য সমস্ত ট্রাঙ্কবন্দি কোমরবন্দি বা আলমারি বন্দি সমস্ত টাকাগুলোকে স্তরে স্তরে সাজানো আজকে তারপরে সেই যদি না হতো আরও অনেক কিছু আরও ধরা পড়তো যদি নোটবন্দি না হতো